আযান দিছে কি আবুল কাজী লাভলাম এত তাড়াতাড়ি যে আযান দি দেই যাক আযান যেহেতু দিয়ে দিছে আগে নামাজ পড়তে হবে নামাজটা পড়িনি নামাজ পড়ে আবার কাজ করব না যাক কাদা মাদা তো হাতে ওযু করতে হবে পানি টানি আছে আশপাশে পানি ওই তো মেশ ওরে আল্লাহ কি দাবি মোবাইল রে খালা নামাজ পড়ছে এই সুতোকে মোবাইল নিয়ে পালাইতে হবে মোবাইলটা অনেক দামি আছে মোবাইল মোবাইল কোন গেল মোবাইল তো আমি থুই নামাজ পড়লাম নিশ্চয় কোন এক আল্লাহর বান্দা হয়তো মোবাইলটা নিচে চলে গিয়েছে নামাজ পড়ছি মানুষ কত খারাপ হতে পারে আল্লাহুম্মা আমিন এক ভাই আমার মোবাইলটা নিয়ে গেছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে হিদায়ত দাও আল্লাহ তামাম জামানের ভিতরে আল্লাহ তাআলা তামাম জমিনের ভিতরে এখনও যারা এইভাবে চড়ি চটকা করে ব্যস আল্লাহ তাআলা তুমি তাদেরকে হিদায়ত দাও তাদেরকে তুমি তোমার পথে নিয়ে আসো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি তোমার বোঝ দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের কাজে বরকত দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে ভাই কি হয়েছে ভাই ভাই আগে বলেন এর কে কি হয়েছে ভাইয়ের পার ওভার হঠাৎ করে পড়ে গেল ভাই ভাই আপনি কি কোনো পরেশানির মধ্যে আছেন ভাই পরেশানি বলতে কোন এক আল্লাহর বান্দা আমি নামাজ অবস্থায় ছিলাম আমার ফোনটা আর পাচ্ছি না মানে হয়তো নিয়ে গিয়েছে ভাই হঠাৎ করে আমি যে আমি নামাজ অবস্থায় ছিলাম এই অবস্থা তাই একটু পরেশানিতে আছি কোনো সমস্যা ভাই ভাইকে শুয়ে দেন অসুস্থ আছে কি হয়েছে ভাই আচ্ছা ভাই মাথা দেন কি হয়েছে ভাইয়ের ভাই আপনার যে ফোনটা হারাইছিল আমার জানা মতো এই সেটাই নিয়েছে ফোনটা ও আমি পথেতে আসছিলাম ও আমাকে ওর ইশারায় যাটু বোঝালো আমি বুঝলাম ও আর কথা বলতে পারছে না ওর জবান হারিয়ে গেছে আল্লাহ তালা কাজ নিছে ভাই আর হাঁটা চলাও করতে পারছে না এই এই ফোনটা কি আপনার ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আপনি যেহেতু আপনার ফোনটা পাই গেছেন একে আপনি খাসমন থেকে খাসমনে মাফ করে দেন আর আপনি যদি মাফ করেন আল্লাহ তালা তাকে একে মাফ করতে পারে যেন একটু সুস্থ হয়ে যায় ভাই একটু অবশ্যই ভাই এখন মানুষ মানুষ মাঝে ভাই ভুল বুঝছেন ঠিক আছে ভাই আমি তাকে মন্ত্রী মাফ করে দিলাম আল্লাহ তাকেও মাফ করে এখন আমরা সবাই মিলে ভাই আল্লাহর কাছে একটু সুপারিশ জানাই তার জন্য আল্লাহ যদি তাকে আবার আগের মতো সুস্থতা দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমি তোমার নামাজ অবস্থায় ছিলাম সে অবস্থায় আল্লাহ তাআলা একটা মানুষ ভুল করে ফেলেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুমি তাকে হেদায়েতের পথে নিয়ে আসো আল্লাহ তাআলা তুমি তাকে যে অবস্থায় দান করেছো আল্লাহ তাআলা তাকে তুমি আমাকে সুস্থতা দান করে দাও আবার আমাদের ভিতরে স্বাভাবিক জীবনে যদি ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা মানুষ মাত্র যদি ভুল আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থতা পরিণত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ বিরাহমতিকা রহমান